আসসালামু আলাইকুম আমন্ত্রণ বাংলাভিশন সংবাদ আপনাদের সাথে আছে রেহনুমা মোস্তফা শুরুতেই সংবাদ শিরোনাম রশিদ ডালিমের মতদে 21 আগস্টের হামলায় জড়িত ছিল বিএনপি জামাত সরকার দুঃসহ স্মৃতিচারণে বললেন প্রধানমন্ত্রী ফের আঘাতের সতর্কতা 21 আগস্ট হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারে আওয়ামী লীগের একটি পক্ষ বা তাদের শুভাকাঙ্ক্ষীরা বলেছেন রিজবি বিএনপির ওপর দায় চাপানোর প্রতিবাদ পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মোমেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির কেউ নন তাকে কথা বলার দায়িত্ব দেওয়া হয়নি জানিয়েছেন তথ্যমন্ত্রী ঝড়ে বঙ্গোপসাগরে ট্রলার ডুবিতে চার্জেলের লাশ মিলল কক্সবাজারের মহেশখালীতে নিখোঁজ পাখিদের সন্ধানে চলছে অভিযান দেখছেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন উন্নয়ন বিরোধীরা দেশকে আবারও জঙ্গি রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত করছে জনগণকে সতর্ক থাকতে হবে নির্বাচন এলেই দেশে নানান ষড়যন্ত্র হয় বলেও মন্তব্য করেন তিনি 21 আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আওয়ামী লীগের স্মরণ সভায় প্রধানমন্ত্রী বলেন গ্রেনেড হামলায় হত্যাযজ্ঞ বিশ্বের ইতিহাসে বিরল বিএনপি জামাত জোট সরকার জড়িত না থাকলে এ ধরনের হামলা সম্ভব হতো না বঙ্গবন্ধু এভিনিউয়ে 2004 সালের 21 আগস্ট গ্রেনেড হামলায় নিহত হন আওয়ামী লীগের 22 জন নেতাকর্মী কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নির্মিত স্মৃতিস্তম্ভে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে তিন বছর পর সরাসরি উপস্থিত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মরণ সভায় সেই দুঃসহ ঘটনার স্মৃতিচারণ করেন প্রধানমন্ত্রী বলেন গ্রেনেড হামলায় তৎকালীন সরকার সরাসরি জড়িত ছিল এই যে দীর্ঘ সময় 13টা গ্রেনেড হামলা একটা প্রকাশ্য দিবালোকে জনসমাবেশে এই ধরনের ঘটনা কিভাবে ঘটে 21 আগস্ট যারা শাহাদাত বরণ করেছেন আমি চাচ্ছি সহ সবার আত্মার মাগফিরাত কামনা করি অভিযোগ করেন 21 আগস্ট গ্রেনেড হামলায় 75-এর খুনিদেরও মদদ ছিল এই 21 আগস্ট গ্রেনেড হামলার সময় কর্নেল রশিদ এবং ডালিম বাংলাদেশে ছিল এই চক্রান্তের সাথে খালেদা জিয়া তাদেরকে যেভাবে হোক দেশ থেকে চলে যেতে সাহায্য করে তা ভেবেছে প্রথম অপারেশন সাকসেসফুল আমি রক্তাক্ত অবস্থায় আমি তো নাই তারপর যখন দেখছেন না আমি তো মরি নাই বেঁচে আছি তখনই রাত্রে তারা ভেঙে গেছে প্রধানমন্ত্রী বলেন নির্বাচন আসলে দেশে নানান ষড়যন্ত্র হয় তা এখনো অব্যাহত উন্নয়ন বিরোধীদের বিষয়ে সজাগ থাকার আহ্বানও জানান প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের নামে আমাদের যে সমস্ত নেতা যাদেরকে অত্যাচার করে করে হত্যা করা হয়েছে অগ্নিসন্ত্রাস করে যাদেরকে মারা হয়েছে ওদের তো হত্যা খুন এটাই তো ওদের চরিত্র এবং তাদের সাথে বসতে হবে তাদের সাথে কথা বলতে হবে তাদেরকে খাতির করতে হবে তাদেরকে ইলেকশনে আনতে হবে এত আহ্লাদ কেন আমি তো বুঝি না অনেক বিদেশিদের কাছে যে কান্নাকাটি এবং সেখানে এসে তারা রিকোয়েস্ট করে কোনো মতে তাদের একটু জায়গা দেওয়া যায় কি না জায়গা দেবে কি দেবে না সেটা ভাববে জনগণ সে সিদ্ধান্ত দেবে বাংলাদেশের জনগণ যে আবার সেই সন্ত্রাসীর যুগে ফেরত যাবে নাকি আজকে যে বাংলাদেশের উন্নয়ন হচ্ছে সে উন্নয়নের যুগে থাকবে বা স্বাধীনতার চেতনা আবার সেই জয় বাংলা ফিরে এসেছে আবার জাতির পিতার নাম বিশ্বব্যাপী সমাদৃত হচ্ছে এগুলো যে আর সহ্য করতে পারবে না তারা বসে থাকবে না তারা আঘাত করবে বাংলাদেশকে আবার ওই জঙ্গি রাষ্ট্র পরিণত করতে চেষ্টা করবে সৈয়দ আব্দুল মুহিত বাংলাভিশন ঢাকা 21 আগস্টের গ্রেনেড হামলা ঘটনার সাথে আওয়ামী লীগের একটি পক্ষ বা তাদের শুভাকাঙ্ক্ষীরা জড়িত থাকতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী অভিযোগ করেন সরকার ক্ষমতায় টিকে থাকতে গুম খুন ক্রস ফায়ারের মাধ্যমে গোটা দেশে এক ভয়ঙ্কর নারকীয় পরিবেশ তৈরি করেছে সরকার দেশকে একটি বিপজ্জনক রাষ্ট্রে পরিণত করেছে পররাষ্ট্রমন্ত্রী অসংকোচ সত্য প্রকাশের পর দেশের জনগণের কাছে স্পষ্ট হয়েছে বিদেশি সরকারের মদদেই বিনা ভোটে জগদ্দল পাথরের মতো জনগণের বুকে চেপে বসে আছে সরকার আগামীতেও সরকার বিনা ভোটে ক্ষমতায় থাকতে চায় পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যেই তার প্রমাণ পররাষ্ট্রমন্ত্রী নতজানু পররাষ্ট্রনীতি নিয়ে হাটে হাড়ি ভেঙে দেওয়ার পর এখন আওয়ামী লীগ বলছে আব্দুল মোমেন তাদের দলের কেউ নন অথচ তিনি সিলেট মহানগর আওয়ামী লীগের এক নম্বর সদস্য নৌকা মার্কা নিয়ে নির্বাচিত রিজভীর অভিযোগ আওয়ামী লীগ 21 আগস্ট গ্রেনেড হামলার দায় চাপাচ্ছে বিএনপির উপর
আওয়ামী লীগের সময় তো বহু গুম খুন তারা তো করছে এটা, কিন্তু আরও তো অনেক ঘটনা ঘটেছে। আপনার বিডিআরের ঘটনা, তো এই বিডিআরের ঘটনার জন্য আওয়ামী লীগের তাহলে দায় বুঝলাম, বিএনপির আমাদের তদন্ত শুরু হয়েছে, এটাকে তারা গ্রাহ্য করছেন না। কিন্তু তাদের আন্দোলনের যে ফসল মঈনুদ্দিন ফখরুদ্দিন, তারাও তো তদন্ত করেছেন এবং তারাও তো এটা ইয়ে করেছেন, চার্জশিট দিয়েছেন, সেখানেও তো আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং অন্যান্য নেতাদের নাম নেই। কিন্তু তারা তাদের দলের পছন্দ করা একজন লোককে আয়ো নিয়োগ করে নাম ঢোকানো হয়েছে, এটা এতেই বোঝা যায় যে একেবারে পরিকল্পিত মাস্টার প্ল্যান অনুযায়ী বিএনপির নেতৃবৃন্দকে হেয় করার জন্য, বিএনপির সরকারকে হেয় করার জন্য তারা এই 21 আগস্টের ঘটনাটা ঘটিয়েছে। এর সাথে এই সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা জড়িত আছে, তাদের মানে দেশীয় এবং আন্তর্জাতিক প্রভুরা জড়িত আছে। পররাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কেউ নন, তাকে কথা বলার জন্য দলীয় কোনো দায়িত্ব দেওয়া হয়নি বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বলেন, ব্যক্তিগত আগ্রহ থেকেই ডক্টর মোমেন ভারতের কথা বলেছেন, এটা দলীয় বিষয় নয়। সচিবালয়ে নিজ দপ্তরে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাসান মাহমুদ বলেন, ক্যাবিনেট সদস্যরা আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক দুভাবেই বিদেশে দেখা করেন, সেখানে তার ব্যক্তিগত বিষয়ও থাকে। ভারতের কাছে সহায়তা পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত আগ্রহ থেকেই চেয়েছেন। কেউ যদি বিদেশে গিয়ে গল্প করে আসে, তার দায় দায়িত্ব দল ও সরকারের নয়, এরকম কথা বলার দায়িত্ব কাউকে দেয়া হয়নি। এ সময় বিএনপি প্রসঙ্গে হাসান মাহমুদ বলেন, 21 আগস্টে যারা গ্রেনেড হামলা চালিয়েছে তারাই জাতিসংঘের কাছে মানবাধিকার নিয়ে কথা বলছে। বিএনপি নিজেদের নেতা কর্মীদের নিজেরাই গুম করেছে, যার অনেক প্রমাণ আছে বলেও দাবি করেন ডক্টর হাসান মাহমুদ। ঝড়ের কবলে পড়ে ট্রলার ডুবির ঘটনায় বঙ্গোপসাগরে নিখোঁজ জেলেদের মধ্যে কক্সবাজারের মহেশখালী চ্যানেল থেকে 4 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার বিকেলে মহেশখালী চ্যানেল থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। শুক্রবার ঝড়ের কবলে পড়ে কক্সবাজারের নাজিরার টেক চ্যানেলে ডুবে যায় একটি ফিশিং ট্রলার। এই ঘটনায় নিখোঁজ হন 10 জেলে। নোয়াখালী, কুয়াকাটা সহ দেশের বিভিন্ন জায়গায় ট্রলার ডুবিতে শতাধিক জেলে উদ্ধার হলেও এখনও নিখোঁজ অনেকে। নিখোঁজ জেলেদের উদ্ধারে কাজ করছে নৌবাহিনী, কোস্টগার্ড ও স্থানীয় জেলেরা। লঘুচাপের প্রভাবে বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে পটুয়াখালীর 11টি মাছ ধরার ট্রলার ডুবে যায়। হাতিয়া উপজেলায় 3 জনের মৃতদেহ উদ্ধার করা হয়। 65 দিনের সরকারি নিষেধাজ্ঞা শেষে সাগরে মাছ ধরতে গিয়ে বৈরী আবহাওয়ার মধ্যে পড়ে জেলেরা। উত্তরায় বিআরটি প্রকল্পে দুর্ঘটনার পরও সংশ্লিষ্টদের টনক নড়েনি। নিরাপত্তা নিশ্চিত না করা পর্যন্ত কাজ বন্ধ রাখতে হবে, এমন মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন। এমআরটি, পিআরটি, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, সড়ক পরিবহন ও সেতু বিভাগ এবং পরিবহন বিশেষজ্ঞদের সমন্বয়ে আলোচনা সভাটি করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সভায় আলোচকরা বলেন, উত্তরার গার্ডার দুর্ঘটনায় কোনো নিরাপত্তা ব্যবস্থা মানা হয়নি। প্রাথমিক তদন্তে বিআরটি প্রজেক্টের ঠিকাদারের গাফিলতি পাওয়া গেছে। কাজের আগে নিরাপত্তা নিয়ে আলাদা গাইডলাইন দেওয়া হলেও তা কোনো কাজেই মানা হয় না। আলোচকরা আরও বলেন, বিআরটি কাজে কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা ছিল না, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতে যেন আর একটিও দুর্ঘটনা না ঘটে সে বিষয়ে লক্ষ্য রাখার তাগিদ দেওয়া হয় আলোচনায়। প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে যে এই কাজটি ঠিকাদার তার নিজ দায়িত্বে করেছে এবং আমি অত্যন্ত ওরিট যে ওই সময় যে অপারেটার যে কাজ করেছিল সেই অপারেটার সক্ষমতা কতটুকু ছিল এবং অ্যাট দ্য সেম টাইম যে যন্ত্রটা ব্যবহার করা হয়েছিল সেটার সক্ষমতা কতটুকু ছিল, এগুলো নিয়ে আমাদের প্রশ্ন আছে, সেগুলো কিন্তু তদন্তের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে। আমরা চেষ্টা করি নিরাপত্তা বিষয়ে ব্যবস্থা নিয়েই কাজ করতে। আজকের পর থেকে এই নিরাপত্তা বিষয়টি আরও বেশি মনিটরিং করা হবে, এই কথা আমি আপনাদের দিচ্ছি। সেই দিন কোনো সেফটি ছিল না, সেই দিন আমরা সবাইকে তোয়াক্কা করে কে ক্রেন চালালো, কার পারমিশনে ক্রেন চালালো, এটাকে ইনফর্ম করা হয়েছে নাকি যেই সিকোয়েন্সেস অনুযায়ী সেফটি মেজার্সের জন্য যা যা বলা দরকার তার কোনো কিছু এখানে করা হয় নাই। অর্থাৎ এটি 100% নেগলিজেন্সি বলে আমি মনে করি, 100%। বাজারে ডিমের সরবরাহ থাকার পরও মধ্যস্বত্বভোগীরা ভোক্তার পকেট থেকে অন্তত 500 কোটি টাকা নিয়ে গেছে, এমন অভিযোগ করেছে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব। রবিবার সকালে কারণ বাজারে ভোক্তা অধিদপ্তর কার্যালয়ে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় এমন অভিযোগ করে ক্যাব। সবাই ক্যাব নেতারা বলেন, 120 টাকার ব্রয়লার 210 টাকায় চলে গেল, অথচ বাজার চাহিদা ও সরবরাহ বিবেচনায় অস্থির হয়নি, ব্যবসায়ীরাই
এর জন্য তাই। সবাই ব্যবসায়ীদের সংগঠন এফবিসিসিআই এর পক্ষ থেকে বলা হয়, বাজারে নিয়মিত অভিযান পরিচালনা করলে দাম কমে যায়। এ থেকে প্রমাণ হয় কারসাজির জন্য ব্যবসায়ীরা দায়ী। সুপার শপগুলো কোথা থেকে ডিম কেনে এবং প্রতি ডিমে চার টাকা বেশি রাখে, এমন প্রশ্নও আসে মতবিনিময় সভায়। মজুরি 145 টাকা নির্ধারণ করার পরও ধর্মঘট অব্যাহত রেখেছেন হবিগঞ্জ ও সিলেটের চা শ্রমিকরা। ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তারা। শনিবার শ্রম অধিদপ্তর ও চা শ্রমিক নেতাদের সঙ্গে সমঝোতার পর আন্দোলনের স্থগিতের ঘোষণা দেওয়া হয়, কিন্তু তা প্রত্যাখ্যান করেন আন্দোলনরতদের একাংশ। রবিবার সকাল থেকে ফের আন্দোলনে নামেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট চালিয়ে যেতে চান তারা। এদিকে নবম দিনের মতো সিলেটের 23টি চা বাগানের কাজ বন্ধ রেখে বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি অব্যাহত রেখে শ্রমিকরা। দফায় দফায় বৈঠকের পর প্রধানমন্ত্রীর আশ্বাসে শনিবার বিকালে চা শ্রমিক ইউনিয়নের নেতারা কাজে ফেরার ঘোষণা দিলেও অনর সাধারণ শ্রমিকরা। দৈনিক মজুরি 300 টাকার দাবিতে 13 আগস্ট থেকে লাগাতার কর্মবিরতি পালন করছে চা শ্রমিকরা। ব্যারিস্টার জুম্মান সিদ্দিকীকে হাইকোর্টে বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত করে বার কাউন্সিলের গেজেটের বৈধতার বিরুদ্ধে আপিলের অনুমতি দিয়েছে আপিল বিভাগ। রবিবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন 5 বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হাইকোর্টের রায় স্থগিত থাকবে বলেও জানায় আদালত। ফলে তার হাইকোর্টের প্র্যাকটিসের সনদও স্থগিত থাকবে এবং আগামী 4 সপ্তাহের মধ্যে আপিলের সার সংক্ষেপ জমা দিতে বলা হয়েছে বলে জানান আইনজীবী। পাশাপাশি আপিলটি শুনানির জন্য 6 ডিসেম্বর কার্যতালিকায় আসবে বলেও জানান তিনি। 2019 সালের 19 সেপ্টেম্বর জুম্মান সিদ্দিকীকে সরাসরি হাইকোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত করে গেজেট জারি করে বার কাউন্সিল। এর বিরুদ্ধে রিট হলে গেজেট প্রকাশ কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করে আদালত। 2020 সালের 8 নভেম্বর ব্যারিস্টার জুম্মান সিদ্দিকীকে সরাসরি হাইকোর্টের আইনজীবী হিসেবে বাংলাদেশ বার কাউন্সিলের গেজেট প্রকাশ বৈধ বলে রায় ঘোষণা করে হাইকোর্ট। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে। রশিদ ডালিমের মদতে 21 আগস্টের হামলায় জড়িত ছিল বিএনপি। জামাত সরকার দুঃসহ স্মৃতিচারণে বললেন প্রধানমন্ত্রী, ফের আঘাতের সতর্কতা। 21 আগস্ট হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারে আওয়ামী লীগের একটি পক্ষ বা তাদের শুভাকাঙ্ক্ষীরা বলেছেন রিজভী, বিএনপির ওপর দায় চাপানোর প্রতিবাদ। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মোমেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির কেউ নন, তাকে কথা বলার দায়িত্ব দেওয়া হয়নি জানিয়েছেন তথ্যমন্ত্রী। ঝড়ে বঙ্গোপসাগরের ট্রলার ডুবিতে 4 জেলের লাশ মিলল কক্সবাজারের মহেশখালীতে, নিখোঁজ বাকিদের সন্ধানে চলছে অভিযান। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টা রয়েছে নিউজ টপ 10 দেখার মতো রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews, সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। ধন্যবাদ সবাইকে।